প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পের ডালিবাই পামেলাতে আমি পামেলা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন বেশ কয়েকদিন ধরে আপনারা শুনছেন একটি কিরিটির একটি বৃহৎ রহস্য উপন্যাস উপন্যাসটির নাম রায়পুরের হত্যা মামলা আজকের পরবর্তী অধ্যায় আপনাদের পড়ে শোনাবো এই গল্পের প্রতিটি পর্ব আমি আমার কিরিটি প্লেলিস্টে শেয়ার করে দিচ্ছি প্লেলিস্ট থেকেও আপনারা পেয়ে যাবেন প্লে লিস্টের লিঙ্ক চ্যানেল ডেসক্রিপশান বক্সে রইল এছাড়া দয়া করে আমার চ্যানেলটির সাথে থাকার জন্যে আমাকে সাবস্ক্রাইব করবেন মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নাহলে আপনারা জানতে পারবেন না আমি কখন কি আপলোড করছি তাহলে দ্বিতীয় পরিচ্ছদের অধ্যায় সাত দিয়ে আজকের পঠন আমি শুরু করছি রাজা বাহাদুর একজন ভৃত্যকে রানীমাকে ডাকতে পাঠালেন একটু পরে রানীমা মালতী দেবী ধীর মন্থর পদে ঘরে প্রবেশ করলেন কিরিটি চোখ তুলে মালতী দেবীর দিকে তাকাল মালতী দেবী সত্যি অপরূপ রূপ লাবণ্যময়ী বয়স এখনও চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ছোটোখাটো গরণ অত্যন্ত শীর্ণ মুখখানি যেন শিল্পীর পটে আঁকা ছবির মতো নিখুঁত পরিধানে একটি দুধ গর থান এবং নিরাভরণা কিন্তু একটা জিনিস মুখের দিকে তাকালে মনে হয় অত্যন্ত দৃঢ় প্রতীক্ষ এবং সহিষ্ণু মা আপনাকে আমার প্রয়োজনে তাগিদে বিরক্ত করতে হলো বলে আমি একান্ত দুঃখিত বেশিক্ষণ আপনাকে কষ্ট দেব না শুধু দু চারটে প্রশ্ন করতে চাই আশা ছেলের অপরাধ আপনি নেবেন না বলুন শান্ত অথচ দৃঢ় স্বরে মালতী দেবী বললেন এবারে কিরিটি ঘরের মধ্যে উপস্থিত বিকাশ এবং রাজা বাহাদুরের দিকে তাকালো কিরিটি মৃদু স্বরে বলল অনুগ্রহ করে আপনারা যদি দু চার মিনিটের জন্য একটু বাইরে যান জবাবে বিকাশই বাহাদুরের দিকে তাকিয়ে বললেন আসুন রাজা বাহাদুর দুজনে ঘর থেকে নিষ্ক্রান্ত হলেন কিরিটি এগিয়ে গিয়ে দরজাটি ভেজিয়ে দিল তারপর মালতী দেবীর দিকে এগিয়ে এসে মৃদুকণ্ঠে বলল মা কয়েকটা কথা আমি জবাব চাই আপনি আমাকে স্বচ্ছন্দে বলতে পারেন কেননা এই ঘরটা এমনভাবে তৈরি চিৎকার করে কথা বলল এই ঘরের বাইরে শব্দ যায় না এই ঘরের দেওয়ালগুলো সব শব্দকে শুষে নেয় খাবারের পাশের ঘরটি এমনভাবে তৈরি আশেপাশে দুটো ঘর ও ঠিক তার নিচের ঘরের সমস্ত শব্দ যত আসতেই হোক না কেন অনায়াসে শোনা যাবে ঘর দুটো আমার স্বামী তার জীবিত অবস্থায় জার্মান ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করে তৈরি করেছিলেন আশ্চর্য তো এইভাবে ঘর তৈরির কারণ কারণ এই ঘরটিতে বসে তিনি স্টেট সংক্রান্ত সকল সলা পরামর্শ গোপনে করতেন আর পাশের ঘরটিতে তিনি শয়ন করতেন যাতে করে সামান্যতম শব্দও তিনি শুনতে পান ওই জন্যই ব্যবস্থা করেছিলেন হুম আপনার স্বামী অত্যন্ত দূরদর্শী আমি দেখতে পাচ্ছি কিন্তু সে কথা যাক নিশানাথবাবু চিৎকার শুনে আপনি তার ঘরে ছুটে যান কেমন তাই তো একটু ইতস্তত করে মালুতি দেবী মৃদুকণ্ঠে বললেন হ্যাঁ আপনি তখন কোন ঘরে ছিলেন রন্ধনশালার দিকে আমি ওর খাবার সাজাচ্ছিলাম আমার হাতে ছাড়া ঠাকুরপোড়া কারো হাতে খেতে চাইতেন না কেন তার কেমন যেন ধারণা ছিল যে তাকে এরা বিষ খাইয়ে মারতে চায় হ্যাঁ কেন এই ধারণার কোনো কারণ ছিল এবার যেন একটু ইতস্তত করে মালতী দেবী জবাব দিলেন না আমার তো মনে হয় ইদানিং তার মাথা একটু দোষ হয়েছিল তাই হয়তো ওই সমস্ত তাবল ভাবতেন কে এমন এই বাড়িতে আছে বলুন তো যে তাকে বিষ খাইয়ে মারতে চাইবে আপনার সত্যি তাই মনে হয় রানিমা হ্যাঁ শুনেছি রাজা বাহাদুর সুবিনয় মল্লিক তাকে মাথা খারাপ হওয়ার পর আগ্রহ করে রায়পুরে নিয়ে আসেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বিনয় ওকে অত্যন্ত ভক্তিশ্রদ্ধা করতো এবং ভালোবাসত আমার দুই দেওরের মধ্যে একমাত্র উনি এদের সাথে যোগাযোগ রেখেছিল ওদের আরেক কাকা যিনি এখানে আছেন তিনি এদের সাথে কথা পর্যন্ত বলেন না শুনেছি পথে ঘাটে দেখা হলে চোখ ফিরিয়ে নেন কিন্তু আমি তো শুনেছি হারাধন মল্লিক লোকটি ভালো হ্যাঁ সেটা হতে পারে আচ্ছা মা চিৎকার শুনে ছুটে গিয়ে বাবুকে আপনি জীবিত দেখেছিলেন না মৃত দেখেছিলেন মালতী দেবী একটু চুপ করে রইলেন কোনো জবাব দিলেন না আপনি বলুন আমি না তাকে আমি জীবিত দেখিনি আমি যখন ঘরে গেছি তার দেহ তখন প্রাণ ছিল না কিরেটি অল্পক্ষণ কিছু একটা চিন্তা করলো তারপর সমস্ত সংকোচকে একপাশে ঠেলে প্রশ্ন করল আচ্ছা মা আমার মুখের দিকে একটু তাকান্ত আমি আপনার সন্তানের মতো কোনো লজ্জা বা সংকোচ করবেন না কয়েকটা পুরনো কথা আমি আপনাকে জিজ্ঞাসা করব জানি কথাগুলো আপনার ভালো লাগবে না হয়তো আপনি ব্যথা পাবেন কিন্তু আমারও জিজ্ঞাসা না করলে চলবে না একান্ত নিরুপায় আমি মালতী দেবী তীক্ষ্ণ দৃষ্টিতে কিরিটির মুখের দিকে তাকালেন যে চোখে দৃষ্টিতে কিরিটির মুখের দিকে তাকালেন সেই চোখের দৃষ্টিতে কোনো সংকোচের বালাই ছিল না কিরিটি দৃঢ়স্বরে বলতে লাগল শুনুন মা এই রায়বাড়িতে আজ পর্যন্ত যা যা ঘটেছে সব এক সূত্রে বাধা এবং তার কিনারা করতে না পারলে ওই নৃশংস হত্যাকাণ্ড চলতেই কিন্তু থাকবে তাই আমি গোড়া থেকে শুরু করতে চাই আপনার মনে পড়ে আপনার ছেলে সুহাসের মৃত্যুর আগে যেদিন তাকে নিয়ে আপনারা কলকাতা থেকে রায়পুরে আসছেন সেদিন সকালের দিকে হঠাৎ এক সময় আপনিও বাবু সুহাসের ঘরে ঢুকে দেখতে পান ডাক্তার সুধীন চৌধুরী সুহাসকে একটা ইঞ্জেকশন দিচ্ছেন কোর্টে আপনি মামলার সময় ওই কথাটা বলেছিলেন আপনার কি মনে পড়ছে আপনি নিশ্চয়ই বলেননি মামলার সময় জেরার মুখে আপনি বলেছিলেন যে আপনি সুহাসকে প্রশ্ন করেছিলেন যে কিসের আবার সে ইঞ্জেকশান দিচ্ছে তার জবাবে সুহাস নাকি কিছুই বলেনি। হ্যাঁ মৃদু ক্ষীণ কণ্ঠস্বরে মালতী দেবী জবাব দিলেন আপনার ছেলের ওই জবাবে আপনি সেদিন সন্তুষ্ট হয়েছিলেন মালতী দেবী কিরিটের প্রশ্নের কোনো জবাব দিলেন না খোলা জানলা পথে অন্ধকারে বাইরের দিকে তাকিয়ে রইলেন অনেক কথাই রানিমার বুকের মধ্যে যেন বরফের মতো জমাট বেঁধে রয়েছে তার একমাত্র পুত্র সুহাস তার জীবনের একটি মাত্র স্বপ্ন তাও আজ বিফল হয়ে গেল স্মৃতির ভারে আজও তিনি এইখানে পড়ে আছেন কবে যে তিনি স্মৃতিমুক্ত হবেন মা কিরিটি মৃদু স্নেহসিক্ত অথচ দৃঢ় কণ্ঠে বলতে লাগল যে গেছে সে আর ফিরবে না কিন্তু সন্তান বিশেষ করে একটিমাত্র সন্তানকে হারানোর যে কি দুঃসহ ব্যথা সেটা আপনি মর্মে মর্মে জেনেছেন অগাধ ঐশ্বর্যের অধীশ্বরী হয়েও আপনি আজ কাঙালেনি মা হয়ে মায়ের ব্যথা আপনি নিশ্চয়ই বুঝবেন আপনি জানেন নিশ্চয়ই এই কথা আর যার পক্ষে সম্ভব হোক সুদিনের পক্ষে সুহাসকে খুন করা একেবারেই অসম্ভব অতীতকে আর টেনে আনবেন না আমার নাম অর্জুন আমি আপনার সন্তানের মতো অর্জুন বলেই আমাকে ডাকবেন আর তুমি বলে সম্বোধন করবেন যা চুকে বুকে গেছে সেটা আর কেন দেখুন মা আমাদের সকলের ওপর এমন একজন আছে আপনি জানবেন তার সদা জাগ্রত দৃষ্টি থেকে কিছুই এড়ায় না কেউ তাকে ফাঁকি দিতে পারে না আমাদের বিচারে সমস্ত শেষ হয়ে গেলেও তার বিচার এখনও কিন্তু বাকি রয়েছে সত্যিকারের দোষী যে একদিন তাকে মাথা পেতে দণ্ড নিতেই হবে কিন্তু একবার একটু ভেবে দেখুন মা সুদিনের মার কথা ভাবুন তারও তো ওই একটিমাত্রই সন্তান না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না সহসা মালতী দেবী দুহাতের পাতা চোখে ঢেকে রুদ্ধ আবেগে কেঁদে ফেললেন মা আমার সত্যিকারের পরিচয় আপনি জানেন না আপনি জানলে বুঝতেন মিথ্যে আসা এই জীবনে আমি কখনো কাউকে দিই না আমি সুদিনের মাকে বলেছি সুধীন আবার তার মার বুকে ফিরে যাবে আপনি জানেন না কিন্তু আমি জানি সুধীন আদালতে বিচারের সময় অনেক কথা জবাব দিতে অস্বীকার করেছিল সে কেবল আপনাকে বাঁচাতে তাই না পাছে আপনাকে গিয়ে প্রত্যহ কাঠগড়ায় দাঁড়াতে হয় এবং আপনার মাথা নিচু হয় সেই ভয় এবং আপনার ছেলে মৃত সুহাসের প্রতি অসীম স্নেহের বসে সমস্ত কিছু প্রায় অস্বীকার করে না জানার ভান করে নিজের পায়ে নিজে কুঠার মেরেছিল তাই তো একবার একটু ভেবে দেখুন তো মা এটা কত বড় ত্যাগ শিকার আর আপনি তার এত বড় ত্যাগের কি প্রতিদান দিচ্ছেন কে তুমি তুমি কি চাও ভীত চকিত রুদ্ধ কণ্ঠে মালতী দেবী হঠাৎ প্রশ্ন করলেন কিরিটি মৃদু হেসে বলল আমি পরিচয়টা আজ তোলাই থাক মা সময় হলে সব জানতে পারবেন হ্যাঁ আপনি যেতে পারেন অত্যন্ত পরিশ্রান্ত হয়েছেন আপনি কিন্তু মালতী দেবী ইতস্তত করতে থাকেন আমার যতটুকু আপনার কাছে জানবার ছিল আমি সেটা জেনেছি আপনি এবার যান মা কতকটা যেন এক প্রকার টলতে টলতে মালতী দেবী দরজার দিকে অগ্রসর হলেন কেরিটি তাড়াতাড়ি এগিয়ে নিজ হাতে দরজা খুলে রাস্তা করে দিল মালতী দেবী ঘর থেকে নিষ্ক্রান্ত হলেন পাশের ঘরে একটা সোফার ওপর বিকাশ বসে বসে ঝিমচ্ছিল আর সুবিনয় অস্থির পদে ঘরময় পায়চারি করছিল বাবু কিরিটির ডাকে বিকাশ ধর্মর করে উঠে বসে বলল আহা চলুন রাজা বাহাদুর এবারে মৃতদেহটা দেখে আসা যাক আগে আগে রাজা বাহাদুর পিছনে কিরিটি এবং বিকাশ অগ্রসর হলো সিঁড়ি দিয়ে নেমে একতলায় এসে অন্য একটা ঘোরানো সিঁড়িপথে দোতলা ও একতলার মাঝামাঝি একটি বদ্ধ ঘরের দরজার সামনে সকলে এসে দাঁড়ালো রাজা বাহাদুরি শিকল খুলে দরজা দুটো ঠেলে আহ্বান জানালেন আসুন এই ঘরে সকলে প্রবেশ করল উজ্জ্বল বৈদ্যুতিক বাতি জ্বলছে মাঝারি গোছের ঘর আসবাবপত্র তেমন কিছু নেই একটি পালঙ্ক তার উপর শয্যা বিছানো একটি ছোট্ট শ্বেতপাথরের টিপয় ঘরের কোণে একটি মাঝারি সাইজের কাচের আয়না বসানো আলমারি একটি বুকশেলফ এবং একটি মাত্র ক্যাম্বিসের আরাম কেদারা ঘরের মধ্যে একটি দরজা এবং দুটি জানলা দুটো জানলাই খোলা একটি খোলা জানলা সামনে উপুর হয়ে একপাশে পাশে কাত হয়ে ধনুকের মতো বেঁকে নিশানাতে মৃতদেহটা পড়ে রয়েছে হাত ও পায়ের আঙ্গুলগুলো দুমড়ে বেঁকে গেছে মুখে একটা যন্ত্রণার চিহ্ন কেড়েটি সোজা সেই খোলা জানলাটা সামনে গিয়ে দাঁড়ালো সামনেই অন্দর এবং সদরের সংযোগস্থল সেই আঙিনা চোখে পড়ে কেড়েটি আশেপাশে বাইরে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো হঠাৎ তার ভ্রু দুটো যেন ঈষৎ কুঞ্চিত হয়ে উঠল সাথে সাথে চোখের দৃষ্টিটা উজ্জ্বল হয়ে উঠল চোখ ফিরিয়ে সে মৃতদেহের ওপর আবার দৃষ্টি নিবদ্ধ করল লাহির মৃত্যুর ব্যাপারটা ঠিক সুব্রত চিঠিতে যেমন লিখেছিল এ ক্ষেত্রেও ঠিক তেমন একটি তীর নিশানাথের বুকে বিদ্ধ হয়ে রয়েছে মৃতদেহ দেখা হয়ে গেছে বিকাশ বিকাশবাবু ওপরে রাজা বাহাদুরে বসার ঘরে চেয়ারের ওপর আমার সিগার কেসটা ভুলে ফেলে এসেছি যদি অনুগ্রহ করে একটু নিয়ে আসেন হঠাৎ কেডিটি বলল বিকাশ কিরিটির মুখের দিকে তাকিয়ে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে যেতেই বেশ অনুচ্চ কণ্ঠে কিরিটি বলল রাজা বাহাদুর একটা কথা আপনার কাকা নিশানাথ মল্লিক এবং আপনার ম্যানেজার সতীনাথের হত্যাকারী কে নিশ্চয় সেটা জানার জন্য আপনি খুব আগ্রহী সুবিনয়ে যেন কিরিটির কথা একটু চমকে উঠলেন কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বললেন এ কথার মানে কি বাবু আপনি কি বলতে চাইছেন আমার বলার উদ্দেশ্য রয়েছে এমনও তো হতে পারে ওই দুটো হত্যা রহস্যের মূল খুঁজে বের করতে গেলে হয়তো যাকে বলে আমাদের কেঁচো খুঁড়তে খুঁড়তে গোখর সাপও বেরিয়ে আসতে পারে তাই আমি ভাবছি সত্যি যদি তেমন কিছু ঘটে তাহলে সেই সাপের ছোবল সামলানোর মতো সকলেই নীলকণ্ঠ কিনা দেখুন ইন্সপেক্টর আপনি ভুলে যাবেন না আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন তাছাড়া আমি আপনার পরিহাসের পাত্র কিন্তু নই খুনে তদন্ত করতে এসেছেন তাই করুন এবং তদন্ত যদি শেষ হয়ে গিয়ে থাকে আমি এবারে আপনাদের যেতে বলব কারণ রাত্রিও অনেক হয়েছে আমি অত্যন্ত পরিশ্রান্ত রাজা বাহাদুর যেন একটু রুক্ষ গলায় কথাগুলো বললেন বিকাশ এসে কক্ষে প্রবেশ করল হাতে তার কিরিটির সুবর্ণ নির্মিত সিগার কেসটি বিকাশের হাত থেকে সিগার কেসটি নিয়ে কিরিটি একটি সিগারে অগ্নিসংযোগ করে খানিকটা ধোয়া উদ্গীরন করে বলল চলুন বিকাশবাবু রাত্রি অনেক হলো এই ঘরে একটা তালা দিয়ে চাবিটা নিয়ে চলুন সকালে মৃতদেহ ময়নাতদন্তের ব্যবস্থা করবেন আচ্ছা আসি তাহলে রাজা বাহাদুর নমস্কার দুজনে উঠে দাঁড়ালো অধ্যায় আট রাস্তায় চলতে চলতে কিরিটি কিছু বাদ দিয়ে আনুপূর্বিক সমস্ত কথা বিকাশকে বলে গেল রায়পুর হত্যা রহস্যে যতটুকু জট পাকানো সেটা পাকিয়েছে বিকাশবাবু এবারে সেই জট আমাদের একটি একটি করে খুলতে হবে রায়পুর রাজপরিবারের পুরনো ইতিহাস আমার মনে হচ্ছে যেন একটা উপন্যাস যার কিছুটা আজ আপনি রাজা বাহাদুরের মুখে শুনলেন আর বাকিটা আমি যেটা খোঁজ করে জেনেছি সেটা হলো এই আপনি শুনলেন যে শ্রীকণ্ঠ মল্লিকরা ছিলেন তিন ভাই জ্যেষ্ঠ শ্রীকণ্ঠ মধ্যম সুধাকণ্ঠ এবং কনিষ্ঠ বাণীকণ্ঠ এদের পিতা ছিলেন রাজা রত্নেশ্বর মল্লিক রত্নেশ্বরের পিতার আমলে একটা খুনের মামলায় এদের সম্পত্তি প্রায় যায় যাই হয়েছিল আর সেই সময় যিনি তার প্রাণ দিয়ে সমস্ত অপরাধ নিজের কাঁধে তুলে নিয়ে এদের পূর্বপুরুষকে বাঁচিয়েছিলেন সেই তিনি হচ্ছেন এদের পূর্বতন নায়বজি শ্রীনিবাস মজুমদারের পিতামহ রত্নেশ্বরের পিতা অকৃতজ্ঞ ছিলেন না তাই হয়তো এর প্রতিদানে নৃসিংহ গ্রাম মহালটির অর্ধাংশ মজুমদার বংশকে লেখাপড়া করে দিয়ে যান পরে অবশ্য আবার শোনা যায় যে রত্নেশ্বর সেই অংশটুকু কিনে নেন না মাত্র মূল্য দিয়ে আপনি বলতে পারেন যে কতকটা মজুমদার মশাইকে বিক্রি করতে বাধ্য করেছিলেন রত্নেশ্বর এবং অর্থে লোভে পিতার ঋণ তিনি সম্পূর্ণ অস্বীকার করেন হয়তো মল্লিক বংশের ধ্বংসের মৃত্যু বীজ সেই দিনই লেখা হয়ে গেল এবার সত্যি কি মিথ্যা আমি সেটা জানি না বিকাশবাবু হারাধন মল্লিক বলেন যে রত্নেশ্বরী নাকি তার বৃদ্ধ পিতাকে বুধের সাথে বিষ প্রয়োগে হত্যা করেন কিন্তু দৈত্যকুলে প্রহ্লাদ হয়ে জন্ম নিলেন রত্নেশ্বরের জ্যেষ্ঠ পুত্র শ্রীকণ্ঠ মল্লিক তিনি দুই পুরুষ আগেকার পাপে প্রায়শ্চিত করতে চাইলেন কিন্তু তার সে মনস্কামনা পূর্ণ হওয়ার আগেই তিনি নিজেই বিষক্রিয়ায় জর্জরিত হয়ে ছটফট করতে করতে মৃত্যুকে বরণ করলেন সংক্রামক ব্যাধির মতো পাপের বিষ তখন এদের বংশকে বিষাক্ত করে ফেলেছে অনিবার্য ধ্বংসের দিকে তখন এরা ছুটে চলেছে রায়পুর রাজবংশের এক করুণ অধ্যায়ের সূচনা তখন শুরু হয়ে গেছে আচ্ছা আপনার কি মনে হয় কিরিটিবাবু শ্রীকণ্ঠ মল্লিকের হত্যা সুধীনের পিতার হত্যা সতীনাথের হত্যা নিশানাথের হত্যা সবই কি একই সূত্রে গাঁথা প্রশ্ন করল বিকাশ এখনও সেটা বুঝতে পারেননি বিকাশবাবু সব এক সূত্রে গাঁথা একই উদ্দেশ্যে একের পর এক নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে রাজ পরিবারের লোকেদের এবং অন্য যারা খুন হয়েছে বাইরের তারাও সেই চক্রের মধ্যে গিয়ে পড়েছে এবং যদি ওই একের পর এক হত্যার মূল অনুসন্ধান করেন আপনি দেখতে পারবেন সব কিছুর মূলে রয়েছে একটাই মোটিভ অর্থম অনর্থম হ্যাঁ যাক সে কথা আমি শুধু সূত্রগুলো এখান ওখান থেকে এনে জড়ো করেছি সময় এলে সূত্রগুলো আমি আপনার হাতে তুলে দেব আপনি কি সত্যি মনে করেন কিরিটি বাবু ডাক্তার সুধীন চৌধুরীকে আপনি খালাস করে আনতে পারবেন আমি মনে করি না শুধু বিকাশবাবু সেই বিষয় আমি স্থির নিশ্চিত কিন্তু তাহলেও আমার বলতে দ্বিধা নেই বাবু প্রথম যখন এই কেসটা আমি কতকটা ঝোঁকের বসেই নিয়েছিলাম তখন ভালো করে আমি বিবেচনা করে উঠতে পারিনি কিন্তু আজ যেন আমার মনে হচ্ছে সুদিনকে মুক্ত করতে পারি তো আর একজনকে তার জায়গাতে যেতে হবেই হয়তো একটা ভূমিকম্প উঠবে সমস্ত কিছু ওলট পালট হয়ে যাবে কথা বলতে বলতে ওরা থানার কাছে এসে পড়েছিল কিরিটি হাতঘড়ির দিকে তাকিয়ে বলল না বিকাশবাবু রাত্রি প্রায় আড়াইটে হলো এখানকার কাজ আমার প্রায় শেষ হয়ে এসেছে কাল পরশু নাগাদ বোধ করি আমি চলে যাব কাল সকালে একবার হারাধন মল্লিকের সাথে দেখা করতে হবে আর আপনিও সঙ্গে থাকবেন তারপর বাকি থাকলো একজন কতকটা যেন কিরিটি আত্মগতভাবেই বলল কার কথা বলছেন পরে বলবো আপনাকে কিন্তু হারাধর লোকটার কথা আমি ভাবি বুঝলেন অমর নির্লোভ সত্যাশ্রয়ী লোক আজকালকার যুগে বড্ড বিরল আচ্ছা তারিণী চক্রবর্তী মহেশ সামন্ত এবং সুবোধ মণ্ডলকে কাল বিকেলের দিকে একবার ডাকিয়ে আনতে পারবেন তাহলে আমি তাদের একটা প্রশ্ন করতে চাই হ্যাঁ বেশ তো নিশ্চয়ই আনাব বিকাশ জবাব দিল পরের দিন বেলা গোটা নয়কের সময় কিরিটি এবং বিকাশকে ঘরে প্রবেশ করতে দেখে হারাধন সানন্দে ওদের আহ্বান জানালেন আরে আসুন আসুন চা আনতে বলি তা মন্দ কি বলুন কিরিটি জবাব দিল হারাধনের ব্যাপার দেখে মনে হলো যেন এতক্ষণ উদ্গ্রীব হয়ে ওদের পথপানি চেয়েছিলেন হারাধন চিৎকার করে ভৃত্তকে চা আনতে আদেশ দিলেন কিরিটি মৃদুস্বরে বলল মল্লিকমশাই গত রাত্রে সমস্ত সংবাদ তো শুনেছেন হ্যাঁ কিরিটি বাবু শেষকালে নিশাও গেল সব যাবে একে একে আমি জানতাম নিশা আমার চাইতে বছর আটেকে ছোট। বোলপুরে চাকরি করার সময় মাঝে মধ্যে চিঠিপত্র দিত কিন্তু ইদানিং এখানে আসার পর অনেক সময় ভেবেছি যদি একটু দেখা হয় না হার হলো না শেষের দিকে হারাধনে কণ্ঠস্বর অশ্রু ভারাক্রান্ত হয়ে উঠল মল্লিকমশাই কিরিটি ডাকল আহা কিছু বলছিলেন হ্যাঁ আপনি কি সত্যি সত্যি ভেবেছিলেন নিশানা তো খুন হবেন হ্যাঁ নিশ্চয় বাবু এ কথা তো আমি হাজার বার বলেছি সেই দিন থেকে যখনই আমি শুনেছি এই বৃদ্ধ বয়সে এই রূপালী চক্রের মধ্যে এসে সে ধরা দিয়েছে কেউ থাকবে না বুঝলেন কেউ থাকবে না কিরিটি বাবু রাজা রত্নেশ্বরের বংশে বাতি দিতে কেউ থাকবে না এ হলো বিধাতার অভিশাপ জগন্নাথ চায় ট্রেতে করে তিন পেয়ালা গরম চা নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল কেড়েটে হাত বাড়িয়ে ট্রে থেকে চায়ের কাপটা তুলে নিয়ে মৃদুস্বরে বলল বাবু আপনার দাদুকে নিয়ে আজ বা কাল হোক এক সময় সময় করে রাজাবাহাদুর সুবিনয় মল্লিকের সাথে দেখা করে আসবেন তাদের আজকের এত বড় দুঃসময় সমস্ত কিছু ভুলে যাওয়াই ভালো জগন্নাথ বলল আচ্ছা ঠিক আছে কিরিটি আর কিছুই বলল না সন্ধ্যার দিকে ময়ের সামন্ত ও সুবোধ মণ্ডল থানায় এলো তারিণী চক্রবর্তী ছিল না আগের দিন কোনো একটা মহলে গেছেন প্রথমে কিরিটি সুবোধকে ডাকল বসুন মশাই আগে স্যার গরিবের দাস আমরা আপনাদের সামনে উপবেশন করব এটা কেমন কথা বলুন তো কি আজ্ঞা হয় বলুন মণ্ডলের কথার বাঁধনীতে কিরিটি না হেসে পারল না বলল মশাই বুঝি বৈষ্ণব মাছ মাংস বুঝি চলে না কিন্তু গলায় তো কণ্ঠী নেই এ দাসের স্যার সত্যি কথা কী বলবো কোনো ধর্মের প্রতি আস্থা যেমন নেই অনাস্থাও তেমন নেই বোঝিনি তো স্যার রাজবাড়ির বাজার সরকার আমি হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তা সংসার ধর্ম করছেন না এখনও বাজার সরকারি করে সময় করে উঠতে পারেননি আগে স্যার সেই দুঃখের কথা আর বলবেন না তিন তিনটে সংসার করেছিলাম একটি কাশীবাসিনী দ্বিতীয়টি পিত্রালয় বাসিনী আর কনিষ্ঠা উদ্বন্ধনে প্রাণত্যাগ করেছেন কেন চতুর্থী রাম ও আর রুচি নেই স্যার অহ আপনি তাহলে দেখতে পাচ্ছি রীতিমতো একজন বিচক্ষণ ব্যক্তি কি যে বলেন স্যার আমরা হলাম আপনাদের দাসানুদাস কিট হতেও কিট তা দেখুন মণ্ডল মশাই আমি কয়েকটা প্রশ্ন আপনাকে করতে চাই ঠিক ঠিক যেন জবাব পাই বিনয় বিগলিত হয়ে আবার যেন সমস্ত গোলমাল করে ফেলবেন না আমি মনে রাখবো বই কি স্যার এ ওদিন তো আপনাদেরই পাঁচজনের দয়াতে বেঁচে পড়তে আছে নাকি তা বলুন স্যার আপনাদের ম্যানেজার সতীনাথ লাহিড়ি মহাশয় যে রাত্রে খুন হন সেই রাত্রের কথা নিশ্চয়ই আপনার মনে আছে সহসা যেন কিরিটির কথায় মণ্ডলের মুখখানি কেমন পাংশুবর্ণ ধারণ করল কিন্তু মুহূর্তে সে যেন সামলে নিয়ে বলল হ্যাঁ আছে বই কি স্যার আচ্ছা দারোগা বাবুর কাছে সেই রাত্রে আপনি আপনার জবান মন্দিতে বলেছিলেন সতীনাথ লাহিরি মরবার আগে যে চিৎকার করে উঠেছিলেন সেই চিৎকার শুনে আপনি ঘর থেকে বের হয়ে যান অথচ তারিণী খুঁড়োর পাশের ঘরে থেকেও আপনি জানতে পারেননি কখন তারিণী চক্রবর্তী ঘর থেকে বের হয়ে যান আপনি তখন জেগেছিলেন কেমন তাই না না হয় আমি ঘুমিয়েছিলাম স্যার আপনি বেশ ভালো করে মনে করে দেখুন তো আমার যেন মনে হচ্ছে বোধ হয় কেন নিশ্চয়ই আপনি জেগেই ছিলেন আপনি মোটেই ঘুমুন আগে স্যার সেটা কি করে হয় বলুন ঘুমিয়ে থাকলেও জেগে থাকা কি সম্ভব আপনি বলুন স্যার সম্ভব ওই জন্যে যে চিৎকারটা আপনি বেশ পরিষ্কার শুনতে পেয়েছিলেন তাই না ঘুমিয়ে থাকলে কেউ কি চিৎকার শুনতে পায় এবং শব্দটা শুনতে পেয়েছিলেন বলেই এটাও জানেন আপনার তারিণী খুঁড়ো কখন ঘর থেকে বের হয়ে যান বুঝলেন মশাই হেকে বলে আইনের লজিক আপনি ঠিক বুঝতে পারবেন না কারণ লজিক তো আর আপনি পড়েননি যাই হোক আমাদের লজিক বলে চিৎকারটা যখন আপনি শুনেছেন এবং জেগে না থাকলে যখন চিৎকার শোনা যায় না তখন আপনি কি করে ঘুমিয়ে থাকতে পারেন অতএব আপনি জেগেই ছিলেন কেমন এবার হলো তো আচ্ছা বেশ এবার আপনি একটু বলুন তো শুধু যে আপনার তারিণী খুঁড়োকেই ঘর থেকে বেরিয়ে যেতে শুনেছিলেন সেটা নয় আরও কাউকে বারান্দা দিয়ে হেঁটে যেতেও আপনি শুনেছিলেন যার পায়ের জুতোয় লোহার নাল বসানো ছিল তাই তো সুবোধ বোকার মতো ফ্যাল ফ্যাল করে কিরিটির দিকে তাকিয়ে রইল কি যে জবাব দেবে কিছুই বুঝে উঠতে পারল না মন্ডল মশাই আপনি যে একজন নিরীহ গোবেচারী গোছের লোক সেটা আমি জানি আপনি কারো সাথে পাশে থাকেন না অথচ কেমন বিশ্রীভাবে আপনি এই খুনের মামলায় জড়িয়ে যাচ্ছেন সেটা যদি আপনি ঘুণাক্ষণ বুঝতে পারতেন তাহলে হয়তো আপনি ভুলেও বলতেন না যে আপনি সেই রাত্রে বোধহয় ঘুমিয়েছিলেন তাছাড়া এ কথা কে না বোঝে বলুন তো খুনের মামলায় জড়িয়ে যাওয়া কত বড় সাংঘাতিক ব্যাপার চাই কি যোগসাজক আছে প্রমাণ হয়ে গেলে সারাটা জীবন কাষ্ঠ ঘানি ঘুরিয়ে আপনাকে সরিষা হাতে বিশুদ্ধ সরিষার তৈল উৎপাদন করতে হতে পারে বুঝলেন আর ওটা কিন্তু চারটেখানি ব্যাপার নয় কি বলেন স্যার একটা বিড়ি পান করতে পারি গলাটা যেমন কেমন একটা শুকিয়ে যাচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই সে কি কথা ম্যাচ আছে না দেব কিরিটি লক্ষ্য করে দেখলো বিড়ি ধরাচ্ছে বটে সুবোধ কি একটা উত্তেজনায় হাত দুটো তার ঠক ঠক করে কাঁপছে মন্ডল মশাই আপনি বসুন চেয়ারটায় আর আপনাকে কষ্ট করতে হবে না আমি বলছি আপনি শুনুন যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে দয়া করে শুধরে দেবেন সেই দিন রাত্রে মানে যেদিন আপনাদের ভূতপূর্ব ম্যানেজার লাহিড়ি মশাই খুন হন সেই দিন ওই রাত্রি দশটা কি পৌনে দশটার সময় প্রথমটা আপনি একটা শব্দ শুনতে পেয়েছিলেন ঠিক যেন জুতো পায় কেউ বারান্দা দিয়ে হেঁটে বাইরের দিকে চলে যাচ্ছে জুতোর শব্দটা অনেকটা আপনাদের ছোট্ট শিঙের লোহার নাল বসানো নাগরায় জুতো শব্দের মতো কিন্তু আপনি কিছু মনে করেননি তার কারণ আপনি ভেবেছিলেন যে ছোট্ট শিঙে বাইরে যাচ্ছে তারপর অনেকক্ষণ আপনি কান পেতে অপেক্ষা করেছেন কারণ আপনি জানতেন রাত্রে মানে ঠিক সন্ধ্যের পর হতে ওই দরজা প্রহরা ছেড়ে ছোট্ট সিংয়ের বাইরে কোথাও যাওয়ার হুকুম নেই এবং যদি সে হুকুম না মেনে দরজা ছেড়ে মুহূর্তের জন্য কোথাও যায় এবং সে কথা ম্যানেজার বাবু যদি জানতে পারেন ঘুণাক্ষরে তাহলে চাকরি তো যাবে আর জমানো মাইনেটাও কাটা যাবে এখানে হপ্তায় দুবার হাট করে রাজবাড়ির সাত দিনের মতো অনেক কিছু জিনিস কিনে কেটে আপনি আনেন কিন্তু ম্যানেজার বাবু আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করতেন না বলে তিনি ছোট্ট সিংকে আপনার সাথে যেতে আদেশ দেন কাজে কাজে ছোট্ট সিংয়ের ওপরে আপনি সন্তুষ্ট নিশ্চয় ছিলেন না এবং আপনি সর্বদা চেষ্টা করছিলেন কি করে ছোট্টুকে জব্দ করা যায় কি আমি কিছু মিথ্যে বলছি বলুন আগে আপনি মানে সত্যি কথা বলছি এই তো শুনে সুখী হলাম যাক আপনি ফিরতি শব্দ শোনার জন্যে তাহলে জেগেই ছিলেন কারণ জুতোর শব্দ শুনে প্রথম থেকে আপনি সন্দেহ করেছিলেন যে ছোট্ট সিংয়ের পায়ে শব্দ এবং সে কাউকে না জানিয়ে দরজা অরক্ষিত রেখে কোথাও চলে যাচ্ছে কেমন তাই না আপনি কে স্যার সুবোধবাবু সহসা কিরিটির এতক্ষণের পরিহাস তরল কণ্ঠ যেন জাদু মন্ত্রে কঠিন হয়ে উঠল সুবোধ মণ্ডল ভীষণ চমকে কিরিটির মুখের দিকে তাকালো ময়াল সাপের গল্প শুনেছেন কখনো কখনও মশাই আপনি ময়াল সাপের খপ্পরে পড়েছেন কিন্তু কোনো ভয় নেই আপনার আপনাকে আমি ছেড়ে দিতে পারি কিন্তু একটি শর্তে আপনি সমস্ত কথা আমার কাছে এই মুহূর্তে অকপটে খুলে বলবেন তবে না হলে কিন্তু আগে মণ্ডলের গলা স্বর যেন কাঁপতে থাকে কি হলো বলুন লোকটা যখন আবার ফিরে আসে আধ ঘন্টা পরে তখন শব্দ শুনে আপনি বাইরে এসে তাকে দেখতে পান তাই না আগে হ্যাঁ আমি চিনতে পারিনি স্যার অন্ধকারে তাকে আমি ভালো করে দেখতেই পাইনি আপনি সত্যি কথা বলছেন আগে মা কালীর দিব্যি স্যার তারিণী খুঁড়ো যখন ঘর থেকে বের হয়ে যান চিৎকার শুনে তাও আপনি জানেন তাই না আগে হ্যাঁ আপনি চিৎকার শুনে বের হননি কেন আগে আমি ঘরে ছিলাম দরজা বন্ধ ছিল না আগে না খোলাই ছিল খুঁড়ো দরজা ঠেলতেই দরজা খুলে গেল মহেশ সামন্ত বুঝি তারিনীর পরেই যায় হ্যাঁ খুঁড়োর ঠিক পিছু পিছু আচ্ছা ঠিক আছে আপনি এখন যান মশাই আপনার কোনো ভয় নেই আমাকে যেটা আপনি বললেন সেটা ঘুণাক্ষরও কেউ জানতে পারবে না এবং জানতে পারলেও আপনি যাতে বিপদে না পড়েন সেই ব্যবস্থা আমি করব কথা দিচ্ছি আপনি স্যার আমি কে সেটা জানতে চান তো এবং কি করে আমি এ সমস্ত জানলাম তাই না আগে শুধু এইটুকুনি জানুন মশাই জানাটাই হচ্ছে আমার কাজ গোপন রহস্য উদ্ঘাটন করি বলি আমার আরেক পরিচয় রহস্যভেদী সুবোধ মণ্ডল চলে যাওয়ার পর আরও আধ ঘণ্টা কিরিটি মহেশকে বসিয়ে রেখে অবশেষে বিকাশকে ডেকে মহেশকে ছেড়ে দিতে বলল তারা জবানবন্দি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না অধ্যায় নয় সুব্রত প্রথমটা যেন চমকেই উঠেছিল কিন্তু বিস্ময়ের ধাক্কাটা সামলে নিতে তা দেরি লাগলো না খোলা আলমারি মধ্যস্থিত আবিষ্কৃত সেই গুপ্ত পথের দিকে সুব্রত আরেকটু এগিয়ে গেল এবং হাতে জোরালো হান্টিং টর্চের আলো ফেলল সামনে দেখতে পেল ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে একবার মাত্র সুব্রত ইতস্তত করল তারপরে এগিয়ে গেল সিঁড়ির প্রথম ধাপটির ওপরে অন্ধকার নিকাশ কালো অন্ধকারে চোখের দৃষ্টি যেন অন্ধ হয়ে যায় সুব্রত আবার টর্চ বাতি জ্বালালো দশ বারোটা সিঁড়ি অতিক্রম করতেই সমতল ভূমি পায়ে ঠেকল সুব্রত হাতের আলো ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দেখতে লাগল অত্যন্ত নিচু ছাদ দাঁড়ালে সামান্য চার পাঁচ ইঞ্চির জন্যে মাথা ছাদে ঠেকে না অল্প পরিসর একখানি ঘর সামনেই দরজা হঠাৎ সেটা খুলে গেল কিন্তু ওকে ভূত না মানুষ জীবিত না মৃত ও কি পৃথিবীর কেউ না অন্ধকার পাতাল গহবরে কোনো বায়ু ভূত প্রেতাত্মা তাকে ভয় দেখানোর জন্যে সামনে এসে দাঁড়িয়েছে সুব্রত চোখ দুটি রোগড়ে নিল আগন্তুক মাঝারি গোছের লম্বা এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া কাঁচা পাকা চোর কাঁচা পাকা রুক্ষ দাড়ি খালি গা পরনে ধুলি মলিন একখানি শতচ্ছিন্ন ধুতি একটা বিশ্রী বোটকা গন্ধ তার গাড় থেকে বের হচ্ছে চোখে উন্মাদের দৃষ্টি দু পায়ে মোটা লোহা শিকলের সাথে লোহার বেড়ি দিয়ে আটকানো লোকটা চোখে সুব্রত টর্চের আলো পড়তেই চোখ দুটো সে বুঝিয়ে আবার খুলে ফেলল পরক্ষণে সামনের দিকে একটু ঝুঁকে আচমকা ফিক করে হেসেও ফেলল ঘরের দেওয়ালে দেওয়ালে সেই হাসির প্রতিধ্বনি যেন কি একটা ভৌতিক বিভীষিকায় প্রেতায়িত হয়ে উঠল সুব্রত থমকে যেতেই হঠাৎ টর্চের বোতাম থেকে হাতের আঙ্গুল সরে গিয়ে দপ করে আলোটা নিভে গেল কিন্তু আলো জ্বালানোর আগেই সুব্রত নজরে পড়ল। খোলা দরজা পথে অন্ধকারে অতি ক্ষীণ একটা প্রদীপ শিখা ওপাশের ঘরের কুলুঙ্গিতে একটি সুজের ওপরে পিতলের প্রদীপ জ্বলছে লোকটা হঠাৎ বলে উঠল তুই কে কি চাস এখানে তুমি কে আমি আমি ভুলে গেছি আমার কিচ্ছু মনে নেই আমি কে জানি না সে কি আজকের কথা আর ছাব্বিশ বছর প্রথম দিন আজ দিন আমি গুনছি ওই দেখ না দেয়ালের গায়ে এক মাস শেষ হয়েছে আর হাতের আঙ্গুল কামড়ে রক্ত বের করে ওই দেয়ালের গায়ে একটা করে কালো দাগ আমি কেটেছি তুই দেখ না গুনে হিসাবে আমার ভুল নেই ঠিক ছাব্বিশ বছর একদিন হলো রক্ত বলতে বলতে হঠাৎ লোকটা থেমে গেল তারপর ঝনঝন করে শিকলের শব্দ তুলে কুলুঙ্গির কাছে এগিয়ে গিয়ে পিলসুস থেকে প্রদীপটা তুলে নিয়ে সুব্রতর একেবারে কাছে ঘেসে এগিয়ে আসলো এবং প্রদীপটা সুব্রতর মুখের সামনে রেখে মৃদু সাবধানী কণ্ঠে বলে উঠল ভয় পেলে ভয় কি খোরা আমায় পাগল সাজিয়ে রেখেছে বটে কিন্তু বিশ্বাস করো আমি পাগল নই তুমি আমার খোকা খোকনকে দেখেছ সমুদ্রের মতো নীল কাচের মতো চকচকে দুটো চোখ ঝাঁকড়া মাথা মাথাবর্তি চুল সবে হাঁটতে শিখেছে টলে টোলে হাঁটত আর আদো আদো সরে কথা বলতো হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটে দেখে যা আমার খোকন তুমি দেখো না কেমন করে দেখবে বলো তো তোমার চোখের দৃষ্টি তো বলছে তুমি দেখো নি এ তো পাগলের প্রলাপক্তি নয় এ যেন কোনো মর্মপীড়িতের বুক ভাঙা কান্না মর্মান্তিক কার যেন এ বিলাপনি আবারও বিলাপ করতে থাকে চিনলে না আমায় আমায় চিনলে না চিনবে কি করে ছাব্বিশ বছর আগে যে মরে গেছে তাকে চেনা যায় কেউ চিনতে পারে না কেউ না তারপর হঠাৎ কেমন যেন ভয়চকিত কণ্ঠে বলে উঠল তুমি পালাও এখান থেকে পালাও পালাও সে যদি দেখে না তোমার রক্ষা থাকবে না সে বড় নিষ্ঠুর আমাকে পর্যন্ত কথা বলতে দেয় না কথা বললেই সরু একটা চামড়ার একটা চা বুক আছে সবাং করে আমায় মারে হে দেখো। দেখো লোকটা কথা বলে ঘুরে দাঁড়ালো সুব্রত লোকটার পিঠের ওপর টর্চের আলো ফেলে চমকে উঠল পিঠের উপর অজস্র বেত্রাঘাতের নির্মম চিহ্ন কেটে কেটে চামড়ার উপর দাগ বসে গেছে লোকটা প্রদীপ হাতে আবার ফিরে দাঁড়ালো প্রদীপের আলোয় সুব্রত স্পষ্ট দেখতে পেল চকচক করছে লোকটার দুচোখের কোলে অশ্রু আমি কাঁদি না আমি কাঁদি না দোষ আমার আমার বোঝা উচিত ছিল দুধের মধ্যে লুকিয়ে দিল বিষ তীব্র বিষ স্বেচ্ছায় তীব্র বিষ আমি পান করেছি প্রথমে বুঝতে পারিনি বুঝতে পারিনি বুঝতে যখন পারলাম আমি বন্দি হ্যাঁ দেখাতে পারো আমার খোকনটিকে একটি বার দেখাও না কেমন হয়েছে একটু দেখি কি জবাব দেবে সুব্রত বুঝতে পারে না সহসা তৃতীয় ব্যক্তির কণ্ঠস্বরে যেন ঘরের মধ্যে বজ্রপাত হল চকিতে সুব্রত পিছন দিকে তাকালো কণ্ঠস্বর তার বিশেষ পরিচিত কিন্তু সুব্রত বিস্মিত কণ্ঠে কোনো কথা বের হওয়ার আগে আচমকা একটা ঠান্ডা জলীয় বাষ্পের মতো কিছু ওর চোখে মুখে অজস্র কণায় যেন ঝাপটা দিল সাথে সাথে মাথাটা টলে উঠল আর সাথে সাথে সুব্রতর জ্ঞানহীন দেহটা হাঁটু দুমড়ে ভেঙে সশব্দে মাটিতে পড়ে গেল আগন্তুক বলল কল্যাণবাবু ভাবছ তোমায় আমি চিনতে পারিনি তাই না কথাটা বলে আগন্তুক পকেট থেকে অতঃপর একটা শক্ত সরু সিল্ক কর্ড বের করে জ্ঞানহীন ভুলণ্ডিত সুব্রতর হাত পা বাঁধার জন্যে এগিয়ে এলো এক মিনিট বন্ধু অত তাড়াতাড়ি নয় আগন্তুক চকিতে দুপা পিছিয়ে এসে ঘুরে দাঁড়ালো মাত্র হাত পাচেক পশ্চাতে যে দাঁড়িয়ে তার হাতে একটি ছোট্ট অটোমেটিক পিস্তল এবং সেই ভয়ঙ্কর আগ্নেয় অস্ত্রটির চোম ওর দিকে উদ্যত প্রথম ব্যক্তির বিস্মিত ভাবটা কেটে যেতেই বলে উঠল হে কি তুমি হ্যাঁ আমি কল্যাণবাবুকে বাঁধার আগে আমাদের মধ্যে পরস্পরের একটা মীমাংসা হওয়া প্রয়োজন নয় কি বন্ধু তার মানে মানে অতি সহজ অত্যন্ত প্রাঞ্জল আমি ভেবেছিলাম এই খেলার সঙ্গী বুঝি মাত্র আমি একা কিন্তু এখন দেখতে পাচ্ছি সেটা আমার ভুল কিন্তু ভুল বোঝার পর সেই ভুলকে আমি আর বাড়তে দিই না শিবনারায়ণ চৌধুরীর এটাই হচ্ছে নিয়ম যার ওপর বিশ্বাস রেখে আমি আমার সমস্ত কিছু এমনকি জীবন পর্যন্ত জামিন রেখেছিলাম আর যখন দেখতে পাচ্ছি তার কোনো মূল্য নেই তখন আর মিথ্যা প্রহসনের বোঝা কেন টেনে বেড়ায় প্রথম ব্যক্তি যেন বোবা আর এইখানে এই অন্ধকূপের মধ্যে রাত্রির অন্ধকারে তার শেষ মীমাংসা হয়ে যাক দ্বিতীয় আগন্তুক বলে উঠল তা কিসের মীমাংসা তুমি চাও শিবনারায়ণ এখনো বুঝতে পারি তাই না হঠাৎ ওদের কথার মাঝে একসময় পাগলটা ঠিক করে হেসে উঠল দুজনে চমকে উঠল শিবনারায়ণ সামান্য একটু চমকে বোধ হয় অন্নমনস্ক হয়েছিল সেই মুহূর্তে প্রথম ব্যক্তি বাঘের মতো শিবনারায়ণের ওপর লাফিয়ে পড়ল জরাঝড়ি করে দুজনে মাটিতে গিয়ে পড়ল এবং ধস্তাধস্তি শুরু হলো এদিকে এই সময় পাগল হাতের সামনে কুলুঙ্গির ওপর রক্ষিত প্রদীপটা তুলে নিয়ে প্রথমে শিবনারায়ণের মাথায় প্রচণ্ডভাবে আঘাত করল শিবনারায়ণের চিৎকার মেলাতে না মেলাতেই পাগল অন্য লোকটির মাথায় প্রচণ্ড আঘাত হানল সাথে সাথে সেও তীব্র একটা আর্তনাদ করে জ্ঞানহীন শিবনারায়ণের পাশে সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়ল দুজনের মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল পাগল আবার ফিকফিক করে হেসে উঠল কিন্তু আর দেরি নয় এই তো সুযোগ পাগল শিবনারায়ণের দেহের ওপর হুমড়ি খেয়ে ওর জামার পকেট ও কোটিবাস হাতরাতে থাকল কোটি বন্ধে চাবির তোড়াটা গোজা ছিল তাড়াতাড়ি সেই চাবি দিয়ে পায়ের বেরি খুলল আহ মুক্তি এতক্ষণে সুব্রতর জ্ঞান একটু একটু করে ফিরে আসছিল সে পাশ ফিরে শুলো পাগল সুব্রতর দেহ ধরে ঝাঁকুনি দিতে লাগল কল্যাণবাবু শুনছেন উঠুন উঠুন সুব্রত অতি কষ্টে চোখ মেলে তাকালো শুনছেন আপনি শীঘ্রই উঠুন আমাদের পালাতে হবে আধ ঘন্টা পরে তারা দুজনে তখনও রক্তাক্ত জ্ঞানহীন অবস্থায় অন্ধকারে পড়ে রয়েছে গুপ্তদ্বার বন্ধ করে সুব্রত এবং পাগল পাশাপাশি দাঁড়িয়ে রাতটা শেষ হয়ে এলো অধ্যায় দশ সুব্রত বুঝতে পেরেছিল এখানে একটি মুহূর্ত থাকা নিরাপদ নয় এবং যত তাড়াতাড়ি সম্ভব নৃসিংহ গ্রাম থেকে তাকে পালাতে হবে এবং কিরি টেকে গিয়ে সমস্ত কথা বলতে হবে সুব্রত আস্থা বলে যেখানে ঘোড়া দুটো বাধা থাকে সেখানে গেল সহিসকে ঘুম থেকে ডেকে তুলে যত শীঘ্রই সম্ভব ঘোড়ায় জিন চড়াতে বলল সুব্রত আবার প্রাসাদে ফিরে এলো ঘণ্টা খানেকের মধ্যেই হয়তো দিনের আলো স্পষ্টভাবে ফুটে উঠবে এদিকে সেই বন্দিকে আগেই বসিয়ে রেখেছিল উপরের ঘরে যেখানে বসিয়ে রেখে গিয়েছিল সুব্রত সেখানে এসে দেখল সে নেই কোথায় গেল তাড়াতাড়ি এ এঘর ঘর সুব্রত খুঁজতে লাগল। কিন্তু কোথাও নেই নিজের সিঁড়ি দিয়ে সুব্রত নামছিল দেখল লোকটা উঠে আসছে সুব্রতকে দেখে সে বলল খোকনকে কোথাও পেলাম না তো আমি জানি আপনার খোকন কোথায় আছে চলুন আমার সাথে তাড়াতাড়ি আর দেরি হলে আমরা বিপদে পড়ব কিন্তু কোথায় যাব যেখানে আপনার খোকন আছে না আমি কোথাও যাব না তুমি জানো না খোকন এখানেই আছে শুনুন আপনার খোকন এখানে নেই আপনি ঘোড়া চড়তে জানেন ঘোড়ায় হ্যাঁ অনেক দিন চড়েছি তবে আসুন আমার সাথে আপনার খোকন কোথায় আছে আমি জানি আচ্ছা তুমি ঠিক বলছো তো মিথ্যা বলছো না তো না না মিথ্যে বলছি না আপনি চলুন সুব্রত অবাক হয়ে গিয়েছিল পাগলের চালনা দেখে অতি দক্ষ অশ্বারোহী পৃথিবীর বুক থেকে অন্ধকারে পর্দাটা যেন উঠে যাচ্ছে ভোরের প্রথম সোনালি আলো দেখা দিচ্ছে প্রায় দুপুর নাগাদ ওরা জঙ্গলের মধ্যে এসে পৌঁছালো ছায়া শীতল একটা বড় গাছের নিচে ঘোড়া থেকে নামল প্রচন্ড খিদে পেয়েছে কিন্তু কোনো আহার্য সঙ্গে নেই সুব্রত কেবল ফ্লাস্কটা ভর্তি করে জল এনেছিল তাই দুজনে পান করল এই জায়গাটা থেকে রায়পুর মাত্র পাঁচ ছয় মাইলের পথ সুব্রত মনে মনে আগেই ঠিক করে রেখেছিল সন্ধ্যে হওয়ার আগে ওরা এখান থেকে রওনা দেবে যাতে করে ওদের পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে যায় কেউ ওদের চিনতে পারবে না আপন মনে নিঃশব্দে সুব্রতর পাশে পাগল লোকটি ঘোড়া ছুটিয়ে আসছিল ক্লান্ত হয়ে জলপান করে লোকটা গাছে হেলান দিয়ে চোখ বুঝল দীর্ঘদিন ধরে ঘরের মধ্যে অচল অবস্থায় বন্দি থাকার পর আজ এতটা গুরু পরিশ্রম করে নিশ্চয় ক্লান্তি বোধ করছিল শীঘ্রই ওই অবস্থায় ঘুমিয়ে পড়ল সুব্রত চোখে কোনো ঘুম নেই নানান চিন্তা তার মধ্যে পাক খাচ্ছিল কী এর পরিচয় নানাভাবে জিজ্ঞাসাবাদ করেও কোনো উত্তর পায়নি সারাটা রাস্তা সুব্রত অশ্বচালনা করতে করতে যুবকের কথাই ভাবছিল সতীনাথ লাহিরি যে রাত্রে নিহত হন সেই রাত্রে তার ঘরের মধ্যে ঢুকে কাগজপত্র হাতড়ানোর পর ফিরে আসার সময় ছাদের ওপরে যে অস্পষ্ট ছায়ামূর্তি দেখেছিল এবং যার চলাটা তার চেনা চেনা মনে হয়েছিল তখনও বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পারছে সে এই যুবক তবে কি শেষ পর্যন্ত এই একই রাত্রে তার ঘরে গিয়ে বাক্স প্যাটরা সমস্ত হাতিয়ে এসেছিল এতদিন এই লোকটাই কি তাকে অলক্ষে ছায়ার মতন অনুসরণ করছিল আশ্চর্য তো সুব্রত একবারও সন্দেহ করেনি প্রথম থেকে লাহিড়িকে নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে যুবকের দিকে নজর দেওয়ার ফুরসতও পায়নি তারপর শিবনারায়ণ ওই সমস্ত কারণেই হয়তো কিরিটি ওকে বারবার নৃসিংহ গ্রামে একটি বার ঘুরে আসার কথা লিখেছিল যুবক ও শিবনারায়ণ দুজনেই আহত সুব্রত সেখান থেকে রওনা হওয়ার আগে সেই গুপ্ত কক্ষের দরজা বন্ধ করে বাইরের ঘরে তালা দিয়ে এসেছে ওরা গুপ্ত কক্ষ থেকে এতক্ষণে বের হয়ে এলো কিনা কে জানে কোথাও কি গুপ্ত পথ রয়েছে দুটো রাত্রি মাত্র সুব্রত নৃসিংহ গ্রামে ছিল এর মধ্যে রায়পুরে আবার কি ঘটলো কে জানে রাত্রি তখন প্রায় আটটা হবে সুব্রত লোকটাকে সঙ্গে নিয়ে বরাবর তার বাসার সামনে এসে দাঁড়ালো ঘোড়া দুটো সাথে আনেনি বনের শেষ সীমানায় ছেড়ে দিয়ে এসেছে শিক্ষিত অশ্ব ছাড়া পেয়ে আবার উল্টো পথে নৃসিংহ গ্রামের দিকে চলতে শুরু করেছে হরি বারান্দাতেই বসেছিল সুব্রতকে দেখে সানন্দে উঠে দাঁড়ালো সুব্রত বলল এই চটপট করে আমাদের স্নানের জল দে বাথরুমে দে আর বেশ কড়া করে দু দুপেয়ালা চা করে আনবি থাকোভরি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে মনিবের সাথে যে লোকটা এসছিল তাকে দেখছিল অদ্ভুত তার বেশভূষা দাড়ি গোভ এক মাথা রুক্ষ চুল এই লোকটা কোথা থেকে এলো কিন্তু মুখ ফুটে কিছু বলল না সে ঠান্ডা জলে অনেকক্ষণ স্নান করে সুব্রত শরীরটা যেন জুড়িয়ে গেল লোকটাকে দাড়ি গোফ কামিয়ে সুব্রত ধোপদুরস্ত একপ্রস্থ জামা কাপড় পরিয়ে দেবার পর চেহারাটা একেবারে পাল্টে গেল লোকটা সুব্রতকে কোনো বাধা দিল না থাকো হরিকে দিয়ে সুব্রত থানায় কিরিটির কাছে একটা সংবাদ পাঠিয়ে দিল রাত্রি প্রায় দশটার সময় কিরিটি এবং বিকাশ এসে হাজির হলো লোকটা তখন সুব্রতর ঘরে গভীর নিদ্রায় আচ্ছন্ন সুব্রত ধীরে ধীরে নৃসিংহ গ্রামে সমস্ত ঘটনা বলল সমস্ত শুনে কিরিটি বলল কাল সকালে আমি ওকে নিয়ে কলকাতায় চলে যাব। বিকেলের দিকে প্রায় ছটা নাগাদ একটা ট্রেন রয়েছে তাতে তুই কলকাতায় চলে যাবি এখানকার কাজ আমাদের শেষ হয়েছে রায়পুর রহস্যের ওপরে এবার আমরা জবনিকাপাত করবো আচ্ছা এই লোকটা কে কিরিটি সুব্রত বলল আমার মনে হচ্ছে খুব সম্ভবত সুরেন চৌধুরী ডাক্তার সুধীর চৌধুরীর বাপ কেরিটি বলল কি বলছিস তুই তাহলে উনি যে অনেক দিন আগে মারা গিয়েছিলেন আমরা জানি সেটা সত্যি কথা নয় না যদিও আসল খুনি মানে যে সুরেন চৌধুরীকে এই পৃথিবী থেকে সরাতে চেয়েছিল সে জানতো সুরেন চৌধুরীকে হত্যা করা হয়েছে কিন্তু মাঝখান থেকে বোধ সমস্ত অদৃশ্য হাত সব ওলট পালট করে দিল তাহলে যে সুরেন চৌধুরীকে হত্যা করতে চেয়েছিল সে আজও জানে না যে উনি বেঁচে আছেন খুব সম্ভবত না প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই থামালাম এর পরবর্তী অধ্যায় আপনাদের কাল পাঠ করে শোনাব আজকের মতো আসছি নমস্কার